অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপে হেরেছে, হারার কষ্ট যেমন ভারত দলকে ব্যথিত করেছে, ভারত দলের সমর্থকদের ব্যথিত করেছে, ভারতীয় জনগণকে ব্যথিত করেছে, সেই খবরের পরে মরার ওপরে খাড়ার ঘা হিসেবে এসেছে, অনেকেই বলেন গোদের ওপরে বিষফোড়া, সেই খবর এসেছে তাদের জন্য। সেটা হচ্ছে যে পরাজয়ের সেই ম্যাচে ম্যাচ ফির 100 ভাগই জরিমানা করেছেন ম্যাচ রেফারি ভারতকে। কেন 100 ভাগ ম্যাচ ফির জরিমানা করা হলো ভারতকে? মূলত স্লো ওভার রেটিংয়ের কারণেই এই জরিমানাটা করা হয়েছে। এক ওভার স্লো রেটিং যদি হয়, ওভার রেটিং অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে যদি এক ওভার বল করতে হয় কোনো দলকে, সেরকম অবস্থাতে 20% ম্যাচ ফির জরিমানা করা হয়। সেই ক্ষেত্রে ভারত এই ম্যাচে 5 ওভার অতিরিক্ত সময় লাগিয়েছে, অতিরিক্ত সময়ে তারা 5 ওভার বল করতে বাধ্য হয়েছে, সেই ওভার রেটিংয়ের কারণেই 5 × 10 অর্থাৎ 20% করে 5 ওভার করে 100% তাদেরকে জরিমানা করা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়াও খুব একটা পিছিয়ে নেই, অস্ট্রেলিয়া দলকেও জরিমানা করা হয়েছে, তারা 4 ওভার পিছিয়ে ছিল, সেই কারণে তাদের ম্যাচ ফির 80% জরিমানা করা হয়েছে। এই জরিমানাময় একটা ম্যাচ দেখা গেল। অস্ট্রেলিয়া যদিও জিতেছে, তাদের এই ম্যাচ ফির জরিমানার শাস্তিটা খুব একটা গায়ে বাঁধবে না, কিন্তু খবরটা গণমাধ্যমে এইভাবে এসেছে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে 1টা টাকাও পেল না ভারত, অর্থাৎ 1টা টাকাও না পেয়ে ভারত ঘরে ফিরে আসতে বাধ্য হলো। মূলত ঘটনাটা ওই কারণেই যে তাদের যে নির্ধারিত ম্যাচ ফি, সেই ম্যাচ ফির 100%ই আইসিসি জরিমানা করেছে তাদেরকে। এই এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে একটা ঘটনা, পাস্টের একটা ঘটনা সামনে আপনি আনতেই পারেন। আমরা ইদানিংকালে ভারতকে আইসিসির খুব কাছের মানুষ কিংবা কাছের দেশ হিসেবে মনে করি কিংবা সমালোচনা করি, কিংবা মনে করার বাস্তবতাও রয়েছে। মাঠে আইসিসি ভারতের পক্ষে খেলে এমন কথাও প্রচলিত রয়েছে, মাঠের আম্পায়াররা আইসিসির হয়ে ভারতের পক্ষে খেলে এমন কথাও রয়েছে। কিন্তু সেই আইসিসি এবার অস্ট্রেলিয়ার সঙ্গে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেখানে ভারতের বিপক্ষে গেল, এমনটাই দৃশ্যত ধারণা হতে পারে যে তারা 100% জরিমানা করে দিল, একেবারে বিনা শূন্য হাতে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিল। শুধুমাত্র দলকে জরিমানা করেই কিন্তু ম্যাচ রেফারি ক্ষান্ত থাকেননি, শাম্মান গিলকে তার ম্যাচ ফির 15% জরিমানা করেছেন, কারণ তার একটা আউট ক্যামেরুন গ্রিনের একটা ক্যাচ নিয়ে তিনি সমালোচনা করেছেন, তার আউটটা নিয়ে তার কনফিউশন রয়েছে একটা ক্যাচ নিয়ে। সেই ম্যাচ শেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছিলেন সেই ছবিটা নিয়ে, এবং পোস্টের ক্যাপশনে তিনি 2টা আতসী কাঁচের ছবি দিয়েছিলেন, তাতে এটা বুঝিয়েছেন যে আতসী কাঁচ দিয়ে দেখলেও সেটা ক্যাচটা যে হয়েছে সেটার প্রমাণ পাওয়া যাবে না, এমনটাই মূলত বুঝিয়েছেন। সেখানেই আইসিসি বাগড়া দিয়েছে এবং আইসিসির যে কোড অফ কন্ডাক্ট সেটা তিনি ভেঙেছেন। সেই ভাঙার কারণেই, মানে শৃঙ্খলা ভঙ্গের কারণে, তার ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে। ম্যাচ ফির এরকম প্রথমবার যদি হয় কোড অফ কন্ডাক্ট ভাঙার ক্ষেত্রে, তাহলে 50% পর্যন্ত জরিমানা, মৌখিকভাবে সতর্ক করা, এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু ম্যাচ রেফারি 15% জরিমানার দিকেই গিয়েছেন। যদি এরকম ঘটনা পরপর 4 বার হয়, তাহলে ম্যাচে নিষিদ্ধ হওয়ার ঘটনাও ঘটে যায় খেলোয়াড়দের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে শাব্বান গিল হয়তো নিজে বেশ সাবধানী হবেন পরবর্তীতে এই ধরনের বিতর্কে না জড়াতে। যদিও একজন খেলোয়াড় যখন আউট হন, সেই আউটটা যদি তার মনে হয় যে আউট ছিল না, তখন নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন, কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে স্পোর্টসম্যানশিপ একটা বড় ব্যাপার, সেই ক্ষেত্রে এই ধরনের সমালোচনা থেকে ক্রিকেটারদের বিরত থাকাই উচিত, যেটা একটা ধাক্কা দিয়ে আইসিসি বুঝিয়ে দিল এই তরুণ উদীয়মান তারকাকে যে এই ব্যবহার করা যাবে না আসলে খেলার বিষয়ে।